আজকে উলামায়ে কেরামের উপরে যে নির্যাতন হচ্ছে, নিরপরাধ ইউসুফ আলাইহি সালাতু সালাম জুলেখার চক্রান্তে পড়ে জেলের কয়েদি, 7 বছর জেলে ছিল, ছিল কিনা? সর্বশেষ আল্লাহ তাআলা সাইয়েদুনা ইউসুফ আলাইহি সালাতু সালামকে মন্ত্রিত্বের পদ দিয়ে আল্লাহ জেল থেকে বের করছেন। আমরা আশা করি যুগে যুগে আল্লাহ তাআলা প্রমাণ দেখান। হতে পারে কোন কোন স্থানে যে আলেমদের উপরে সর্বোচ্চ টর্চার হচ্ছে, এমনও হতে পারে আল্লাহ তাআলা বাংলাদেশের মন্ত্রী এমপি বানায় আল্লাহ জেল থেকে বের করবে। হতে পারে কিনা, আশা রাখা যায় কিনা? আলেমরা ক্ষমতায় গেলে দেশের ক্ষতি হবে কিনা বলেন? লোডশেডিং হইতো না এত বেশি, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি লোডশেডিং বেশি হবে না ইনশাআল্লাহ, অর্থনৈতিক ধস নামবে না। আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক ধস নামার কারণ হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি তো মুসলমান এবং ইসলামের নীতি অনুযায়ী চলে না, ইসলামী অর্থনীতি কায়েম নাই। বাংলাদেশে যদি ইসলামী অর্থনীতি কায়েম করে, ইসলামী অর্থনীতি, বাংলাদেশ শুধুমাত্র 5 বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে উন্নতশীল রাষ্ট্র হিসাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী দেশ হিসাবে পরিচিতি লাভ করবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তো দেশটা চলা লাগবে রে ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনা সনদে দেশটা চালান। চাপা মারলে হইতো না যে আমরা মদিনা সনদে দেশ চালামো? আরে চালান না, একবার চালায়া দেখেন মদিনাতে যেমন শান্তির ফোয়ারা ছিল, বাংলার জমিনের ঘরে ঘরে শান্তি আর শান্তি থাকবে। দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন আমি যে কইতাছি আমার নিয়ে দেন কত মানুষ বিছানার তলে হুইয়ে হুইয়েও আমার গাল দিতেছে। অসুবিধা নাই, এই গালিগুলির মাঝখান দিয়ে আমাদের বিজয় আসবে। মুসলমানদের বিজয় ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারণ মুসলমানদের বন্ধু, মুসলমানদের অভিভাবক আল্লাহ। কে? জোরে বলেন আল্লাহ। মুসলমানদের অভিভাবক কে? এটা ভাবার কোনো কারণ নাই যে মুসলমানদের মানলে দি কেউ কিছু কনা, কেউ দি কিছু কয় না, কিছু বলা দরকার নাই, কিছু আমরা বলবো না তো। দেয়ালে পিঠ যখন ঠেকে যাবে তখন আমাদের হুঙ্কার এমন হবে বঙ্গোপসাগরের পানিতেও তোমাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আসতে পারে সময়, আসবে না ইনশাআল্লাহ? আশা করি আমরা আসবো কোনো একদিন এই বাংলাদেশের আকাশেও আমরা ইসলামের পতাকা দেখব ইনশাআল্লাহ। আজকের এত সুন্দর পরিবেশের মাহফিল যেমন, ইনশাআল্লাহ বাংলাদেশের মাহফিলগুলোতে এমনই হবে। কোনো থানাওয়ালারা বলবে না যে এই হুজুরে দাওয়াত না দিলে মাহফিল করতে পারবেন, দাওয়াত দিলে মাহফিল করুন যেত না, এগুলো থাকবে না ভাই, কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। ইবাদত করব কার? আজকে মনে করেন হবিগঞ্জের জমিনে, হবিগঞ্জের মাটিতে যেই স্কুল শিক্ষিকা, তার নাম মৌসুমী রায়, সেই যে কাজটা করছে, যদি বাংলাদেশ ইসলামের আদলে পরিচালিত হইতো আর যদি দেখতো যে মুসলমানরা এদের শাসন করছে, মুসলমান যেখানে আছে সেখানে তারা এত বড় দুঃসাহস কি দেখাইতে পারত যে মুসলমান মেয়েদেরকে বলে যে তাদের পায়ে সেজদা করার জন্য শেষ পর্যন্ত মেয়েটাকে সেজদা করতে বাধ্য করছে, বাধ্য করছে তাকে, বিভিন্নভাবে শাসায় তাকে বাধ্য করছে, ওই মেয়েটা সেজদা করতে বাধ্য হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। সে পরিস্থিতি শিকার, তার ইমান যায় নাই, তার ইমান যায় নাই। ভাই দেখেন, একটা বিষয়ে যখন কেউ সুযোগ পায় তখন কিন্তু আবার এভাবে শুরু করে। বাংলাদেশে প্রথমে কিন্তু 116 জন আলেমের লিস্ট হয় নাই, আস্তে আস্তে হয়েছে, আস্তে আস্তে হয়েছে। প্রথমে 9 জন, পরে 16 জন, পরে 27 জন, পরে 35 জন, আস্তে আস্তে 116 জন আলেমের লিস্ট দিছে। আর কয়েকদিন পরে আমরা ছোটোখাটো এই চুনোপুঠি যেগুলো আছে আমাদের লিস্টও ঢুকাইয়া দিয়ে দিব যে দেন সবগুলো রাজাকার। এদেশে যদি আমরা রাজাকার হইতে, মুক্তিযোদ্ধা কারা? এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, অর্থনীতির জন্য, সমাজনীতির জন্য, রাষ্ট্রের জন্য আমরা সদা সর্বদা কোরআন হাদিসের আলোকে মানুষকে দিক নির্দেশনা দেই। আমরা বলি যে যুবক ভাই পাবজি খেলা তোমরা বন্ধ করো, আমরা বলি যুবক ভাই গাঁজা মদ মাদক সেবন বন্ধ করো, আমরা বলি জেনা বেবিচারিগুলো বন্ধ করে দাও, আমরা বলি বয়স হইলে বিয়ে করো, জেনা বেবিচার করবে না, এদেশে কোনো পতিতালয় আমরা থাকতে দেব না। এই আওয়াজগুলো তো আমরা তুলি কোরআন হাদিসের আলোকে। আমরা যদি রাজাকার হই এদেশের মুক্তিযোদ্ধা, আর এদেশের হিতাকাঙ্ক্ষী কারা? এদেশের মুক্তিযোদ্ধার হিতাকাঙ্ক্ষী কারা? তাদেরকে তো খুঁজে পায় না। আরে রক্ত তো পরতে পরতে এ বাংলাদেশ
এই পাক ভারত মহাদেশ যখন নাকি ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা যখন ছিলাম, এই ভারতে যখন নাকি ইংরেজ শাসন চলতো, তাদের থেকে এই মানুষগুলাকে আলাদা করছে, স্বাধীন করে, এরপরে একে একে স্বাধীনতার পিছনে যদি তোমরা ঘোরাতে যদি খুঁজে দেখো, আলহামদুলিল্লাহ এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর যদি স্বাধীনতার জন্য কাজ করার জন্য তার পিছনে অগ্রণী ভূমিকা যারা পালন করেছে তাদেরকে খুঁজে দেখেন উলামায়ে কেরাম, যাদের কথায়, যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করার সংগ্রামে আত্মনিয়োগ করেছিল, এর পিছনে যারা সাহস জুগিয়েছিলেন তারা ছিলেন এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। আপনার বঙ্গবন্ধু কখনো উলামায়ে কেরামকে মাইনাস করতে আসে নাই, আলহামদুলিল্লাহ। বঙ্গবন্ধুর বংশ যারা আছে তারা করবে না, কিন্তু কিছু কিছু ওই যে রামবাম আছে, রামবাম উঠে এরা নৌকাকে নদীর মাঝখানে ডুবাই দেওয়ার চিন্তা ফিকির করে, আসলে এরাই তো সমস্যা, কথা বুঝেন না, এরাই সমস্যা। এরা রামবাম ডানে বামে কিছু আশ্রয় নিয়েছে, এরা আচলের ছায়াতলে আশ্রয় নিয়ে এরা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্রে মাতোয়ারা হয়ে উঠেছে। আপনি জানেন এই যে যুবকগুলো ঠিক বলছে, এই যুবকগুলোকে ধ্বংস করার জন্য বাংলাদেশেও মূলত মুসলমানদের ধ্বংস করার জন্য মূল যে প্রোগ্রাম, প্ল্যান প্রোগ্রাম, এগুলো সাজায় হচ্ছে ইহুদিরা, আর ইহুদিদের প্ল্যান প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে আমাদের মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করা কিছু সন্তান এরা হচ্ছে দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে আজকের সমাজের যুবকগুলাকে, ছোট টিনেজ মাত্র যুবকগুলো এখনও যৌবনে উঠে নাই, আর এখনও তো এগুলার নাইটমেয়ার হয়েছে না, এখনও স্বপ্ন দোষেরই বয়স হয়েছে না, এই পোলাবানগুলা মোবাইল দেখা, পাবজি খেলা, এরপরে এই গেমস খেলা, ওই গেমস খেলা, টাচ মোবাইল হাতে হাতে, ওই যে আমাদের আগের বক্তা যে কথাগুলো বললো, এগুলা করে এই যুবকগুলা, যুব সমাজগুলা ধ্বংস হচ্ছে, এবং ইউটিউব ফেসবুক সবগুলাতে ইসলাম এবং কোরআন হাদিসের বাহিরে তারা তাদের এজেন্ডাগুলাকে এমনভাবে ঢুকাইয়া দিচ্ছে, একটুখানে যদি 1% যদি কোরআন থাকে, ওখানে থাকে 49% বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বিভিন্ন বেড়াজাল, এগুলাতে যুবকগুলা ঝাঁপাইয়া পড়তেছে, এগুলাতে ঝাঁপাইয়া পড়ার কারণে এদেশে মাদক বাড়তেছে, দিন দিন খুন খারাপি বাড়ে, ধর্ষণ বাড়ে, 2 বছরের শিশু বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকার নিচে ধর্ষিতা হয়, এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। ওই ধর্ষকগুলাকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রত্যেকটা অবস্থানের সচেতন গার্জিয়ান অভিভাবক তারা যদি সচেতন হইতো এমনটা হইতো না। আজকের এই মাহফিলগুলোতে আপনি কি মাহফিলটাকে ছোট মনে করতেছেন? এই মাহফিলটা অনেক মূল্যবান, এই মাহফিলটা অনেক মূল্যবান, এই মাহফিল থেকে যে কথাগুলা হয় এগুলা জাতি, দেশ, রাষ্ট্র, রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই জিনিসগুলাকে টিকিয়ে রাখার জন্য মূল মেসেজগুলা, প্রতিহিংসা ছাড়া যে মেসেজগুলো আছে সেগুলা দিচ্ছে উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে। আওয়ামী লীগ রাজনীতি করে, এরা তো সবাই রাজনীতি করে প্রতিহিংসার, বিএনপি রাজনীতি, বিএনপি আওয়ামী লীগের গুতা, আওয়ামী লীগ বিএনপির গুতা, এক জাতীয় পার্টির গুড়া গুতা, এদিকে জামাত হেফাজতের গুতাইবো, হেফাজত জামাতের গুতাইবো, এগুলোই তো হচ্ছে দেশের অবস্থা। উলামায়ে কেরাম যারা আছে তারা প্রতিহিংসা ছাড়া, প্রতিহিংসাহীনভাবে তারা একেবারে দেশ, দেশের মানুষ, মানবতার কথা বিবেচনা করে দেশের সার্বভৌমত্বকে টিকানোর জন্য হিংসা ছাড়া তারা মূল মেসেজগুলো মানুষের সামনে উপস্থাপন করে ভাই। এটা বোঝা দরকার। কখনোই কোনো মুসলমান, সত্যিকারের মুসলমান, সত্যিকারের আলেম কখনো রাষ্ট্রের বিরোধিতা করেন, বরং আপনারা যখন নাকি ইসলামের বিরোধিতা যারা করে, আমরা যখন তাদের বিরোধিতা করি, আমাদেরকে রাষ্ট্রবিরোধী মামলা দিয়ে কীভাবে যে আমাদেরকে ধরা যা, অর্থাৎ রামবামদেরকে খুশি করার জন্য আপনি আপনার দুর্দিনের কাণ্ডারি যারা তাদেরকে আপনার পার্শ্ব থেকে আপনি দূরে সরাইয়া দিচ্ছেন, আপনি কি জানেন যখন নাকি আপনার দুঃসময় আসবে তখন রামবাম একটাকেও আপনারা খুঁজে পাবেন না, তখন তারা রাতারাতি অন্য দলের সাথে আতাআতি করবে। এটা একটা বোঝার বিষয়, এটার নাম রাজনীতি, পলিটিক্যাল টার্ম এগুলা, এগুলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যারা তারা রাজনীতিটা ভালো বুঝে। এই জন্য ভাই সর্বোপরি কথা, আমরা এতক্ষণ বললাম ইবাদত করব কার, ইবাদত করব পৃথিবীর সমস্ত কিছু করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর ইবাদত যদি করতে পারি ইবাদতের মতো, অর্থনীতি যে চালাবো সেটা আল্লাহর ফরমান অনুযায়ী, ঠিক না,
রাষ্ট্র চলবে আল্লাহর দেওয়া নীতিমালা অনুযায়ী, তবে রাষ্ট্রের কোথাও দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি কিছুই থাকবে না, বিশৃঙ্খল কোনো পরিস্থিতি থাকবে না, সব জায়গাতে শৃঙ্খলার আবদ্ধে সমস্ত কিছু শৃঙ্খলার শিকলে আবদ্ধ হয়ে দেশের সর্বত্র শান্তি আর শান্তি বিরাজমান করবে ইনশাআল্লাহ।